অনেক মায়েরা এই কোশ্চেনটা আমাকে প্রায় কমেন্টে করে থাকো যে আমার এই তারিখে লাস্ট পিরিয়ড হয়েছে, তাহলে এখন আমার বর্তমানে কত সপ্তাহ চলছে বা কয় মাস চলছে বা কতদিনের আমি গর্ভবতী। এই কোশ্চেনটা কিন্তু আমি প্রায় কমেন্টেই পেয়ে থাকি, কিন্তু আমি প্রায় সব কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু সময় একটু ব্যস্ততার কারণে আমি হিসাব করে রিপ্লাই দিতে পারি না। তাই আজকে ভাবলাম এই নিয়ে তোমাদেরকে এই পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই, তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে তোমরা কতদিনের গর্ভাবস্থায় রয়েছো। সবার প্রথম যে পদ্ধতিটা আছে এটা ক্যালকুলেট করা, সেটা হচ্ছে LMP, অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তোমার সব থেকে লাস্ট যেদিন তোমার পিরিয়ড হয়েছে, কনসিভ করার আগে তোমার যে পিরিয়ড হয়েছে তার যে প্রথম দিন, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তুমি হিসাব করবে টোটাল কয়দিন হচ্ছে। টোটাল যেই কয়দিন হবে সেখানে তুমি 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ডিভাইড করার পর তুমি যে সংখ্যাটা পাবে তাহলে সেটা হবে তোমার সপ্তাহ, এত সপ্তাহ। আর সামথিং কিছু পয়েন্ট দিয়ে পাবে সেটা তাহলে দিন, 30 দিয়ে ভাগ করলে তুমি মাস পেয়ে যাবে। ঠিক এইভাবে খুব ইজিলিভাবে তুমি নিজেরাই বুঝতে পারবে তোমরা কত সপ্তাহ বা কত মাসের গর্ভবতী। আর যাদের ধরো পিরিয়ডের সাইকেল রেগুলার নয় বা যাদের ধরো ডেট তোমার ঠিক মনে নেই, ডেট মনে করতে পারছো না তোমার লাস্ট কবে পিরিয়ড হয়েছিল, সেই ক্ষেত্রে আরেকটি উপায় আছে, ডক্টরের কাছে গিয়ে USG করা। তুমি ডক্টরের কাছে গিয়ে USG করো, সেই ক্ষেত্রে ডক্টর তোমার বেবির গ্রোথ আরও আদার্স অনেক টেকনিক্যাল জিনিস আছে সেগুলো দেখে USG-র মাধ্যমে তোমাকে বলে দিতে পারবেন তোমার লাস্ট কবে পিরিয়ড হয়েছিল, সেই অনুসারে তোমার এখন কত সপ্তাহ প্রেগনেন্সি চলছে। এইভাবে এই দুটো উপায় আছে, দুই রকম ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। আশা করছি ভিডিওতে থেকে তোমরা একটি হলো ইনফরমেশান পেলে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, খুব ছোট্ট একটা টপিক ছিল। নমস্কার।